আমাদের পারিবারিক ঝামেলা, মানে আমার স্বামীর সঙ্গে আমার ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে আমার বাইরের লোক এসে আমার বাড়ি ঢুকে ভাঙচুর করা, আমার ছেলেকে মারধর, আমাকে মারধর। হ্যাঁ, এর আগেও একবার করেছে, আগুন লাগিয়ে গেছিলো আমার বাড়িতে, তখন আমি থানাতে কমপ্লেন করে গেছিলাম যে আমার ছেলে, এর আগে আমি ছেলে মেয়ে বাচ্চা নিয়ে ঘরে ঘুরে আগুন লাগিয়ে গেলাম আমার ঘরে, তখন আমি থানাতে জানিয়েছিলাম, থানাতে জানে জিটি করে গেছিলাম। এবারও কালকে রাতে, গতকালকে রাত্রে আমার স্বামীর সঙ্গে ঝামেলা হওয়ার পরে, হ্যাঁ কি মানে আমার স্বামীর সঙ্গে ঝামেলা হয়েছে, বাইরের লোক এসে আমার বাড়িতে এসে অস্ত্র নিয়ে এসেছে, বটি লাঠি যা থাকে, হাসপাতাল যত যা থাকে আমি অস্ত্র সব কিছু নিয়ে এসে আমার বাড়ির গেট ভেঙে ঢুকে আমার বড় ছেলেকে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আমার ছেলে, তার ঘাড়ে আঘাত করেছে, হাতে বটি দিয়ে এই যে কেটে দিয়েছে, আমাকে মেরেছে। হ্যাঁ, কেন আমার উপর এরকম অত্যাচার হবে, কেন এরকম করবে? আমি একটা রানিং প্রধান টিএমসি, আর আমার বাড়িতে যে এরকমভাবে ঢুকে মারধর করে বাইরের লোক, তাহলে আমি কোথায় সেফটি থাকলাম? লোকরা মেরেছে ওই আমার স্বামী, ওদেরকে বলেছে মারতে, বলে ওরা মারছে আমাকে, নাহলে তো ওরা মারতে আসবে না? আমার ঝামেলা অশান্তি আমাকে বলে ওরা আমার সঙ্গে এরকম করছে। আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে একটা, সেই দ্বিতীয় বিয়ে নিয়ে আমাদের ঝামেলা, মানে ওর দ্বিতীয় বউকে উঠিয়েছে ভোটে। হ্যাঁ, সে উঠিয়েছে ঠিকই, গ্রামে থাকে না, 12 বছর থেকে বাইরে থাকে। আমার কথা যে তুমি উঠিয়েছো, আমার সঙ্গে বসো, আমার সঙ্গে কথা বলো, আমি এইটুকুই ওকে শুধু ফোন বলেছি। তাতেই ও বাইরের ওর চাচাতো ভাইদেরকে, আশেপাশে যারা আছে গুন্ডা আছে তাদেরকে বলে আমার বাড়িতে এরকম আক্রমণ করিয়েছে, আমি শুধু এইটুকুই বলেছি, বলে আমার সঙ্গে বসতে বলেছি। কোথায় প্রার্থী হতে চাইছে? আমি নমিনেশন করিনি কো, আমাকে করায়নি কো আমার স্বামী। কেন সেটা আমি জানি না কেন করায়নি, কিন্তু আমাকে বলেছিল যে তুমি উঠবা। তারপরে যখন ওর দ্বিতীয় স্ত্রীকে উঠিয়েছে, এখন আপনি কী চান? আমি চাইছি আমার স্বামীর সঙ্গে আমার বসা নিয়ে ঝামেলা, বাইরের লোক এসে আমাকে আমার বাড়িতে এসে কেন অ্যাটাক করবে? আমার গেট ভেঙে, আমি বাচ্চা নিয়ে বাড়িতে থাকি, আমার স্বামী থাকে না, সে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকে, আমি ছোটো ছোটো বাচ্চা দেখে আমি বাড়িতে থাকি, আমার বাড়িতে রাত এসে রাত্রিবেলায় এসে গেট ভেঙে ঢুকবে, আজকে ঢুকলো কালকে আমার আরও ছোটো ছোটো বাচ্চা, তাদের উপর আক্রমণ হবে। হ্যাঁ, বলেছিল পুলিশ ফাঁদে এসেছিলাম, বলে গেছিলাম আমি সিসিটিভি টিভি ক্যামেরা সব লাগিয়েছি, সব কিছু বলে গেছিলাম, সব কিছু ফাঁদে তখন ধরতে মানে ধরতে পেরেছিলাম না কে লাগিয়েছে না লাগিয়েছে, জানি আমার তো মনে হয়েছে ওরাই করেছে সব কিছু। এবার এখন হ্যাঁ শাস্তি চাই আমি, যারা আমার বাড়িতে এসে আমার ভাঙচুর করেছে, আমার ছেলেকে মেরেছে, আমাকে মেরেছে, আমার গেট ভেঙেছে, তাদের আমি শাস্তি চাই।